আজ শনিবার 5ই মাঘ 2024 সালের 20শে জানুয়ারি তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শাশানিশ্চারায় নমঃ। সন্ধ্যাবেলার সময় 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। 2024 সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে 2+2+4 ইজ ইকুয়াল টু 8, দ্যাট মিন্স স্যাটার্নের ইয়ার শনির বছর। প্রতি 8 বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাকাশে অত্যন্ত বিরলতম ব্যতিক্রমী একটি বছর। আর এবছর যারা ধর্মপ্রাণ হবেন, কর্মনিষ্ঠ হবেন, মাতৃভক্ত হবেন, বাসি খাদ্য খাবার খাবেন না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করবেন, তারাই উপকৃত হবেন। কারণ দিনের শেষে শনি মহারাজ কর্মফলদাতা, যেমন কর্ম করবেন তেমন ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যান। এছাড়া স্ক্রিনে আপনারা শনিদেবের প্রণাম মন্ত্র দেখতে পাচ্ছেন। ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটিও কিন্তু আপনারা 108 বার জপ করতে পারেন, উপকৃত হবেন। মার্গী শনির কৃপায় আগত যে সময়টি আপনাদের ক্ষেত্রে 30শে জুনের আগে পর্যন্ত কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে, কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো লোন বা ঋণের জন্য খাটাকাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন। আজ কোনো সেমিনার এক্সিবিশনে যদি অংশগ্রহণ করেন নতুন জ্ঞান এবং যোগাযোগ আপনারা সরবরাহ করতে চলেছেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে। আজ আপনার পক্ষে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা কষ্টের হবে, কিন্তু আপনি আপনার চারপাশের মানুষজনদেরকে জ্বালাতন যেন করবেন না, তাহলে তারা কিন্তু আপনার দুঃসময়ে আপনাকে ছেড়ে চলে যেতে পারে। উল্টে নিজের মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন। আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ কিন্তু পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করতে হবে। ছোট ভাই বা বোনেদের সাথে ভ্রমণে যেতে পারেন, সম্পর্কের বন্ডিং আরও বাড়বে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।